আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি পৃথা ইসলাম কনক। তৃতীয় দিনের মতো সারা দেশে বই বিতরণ চলছে। শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাইমারি স্কুলগুলোতে সব বই দেয়া হলেও মাধ্যমিকের সব ক্লাসের বই এখনও সরবরাহ করা হয়নি। করোনা মহামারীর কারণে এবার বই উৎসব সীমিত পরিসরে। শুক্রবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বই দেয়া শুরু হয়। শনিবারও রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীরা অভিভাবকদের সঙ্গে স্কুলে এসে বই নেয়, তবে মাধ্যমিক পর্যায়ে এখনও সব ক্লাসের বই পৌঁছায়নি। বিশেষ করে নবম শ্রেণীর বই পায়নি বেশিরভাগ স্কুল। পুরান ঢাকার পোগো স্কুল সহ বেশ কিছু মাধ্যমিক স্কুলে বই বিতরণ কার্যক্রম শুরু হয়নি। শিক্ষকরা জানান, সাপ্তাহিক ছুটি, সব শ্রেণীর বই না আসা, অভিভাবকদের কাছে সংবাদ না পৌঁছানো সহ বিভিন্ন কারণে তারা বই বিতরণ শুরু করেননি। রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে চলছে 37তম শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে পুলিশের আইজি, স্বরাষ্ট্র সচিব বক্তব্য দেন। প্রশিক্ষণের সময় বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী সহকারী পুলিশ সুপারদের মধ্যে পদক ও ক্রেস্ট দেওয়া হয় অনুষ্ঠানে। অনুষ্ঠানে নবীন অফিসারদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তীব্র শীতে কাঁপছে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও নীলফামারীতে কুয়াশা কমলেও শীতের প্রকোপ অব্যাহত রয়েছে। ঠান্ডা হাওয়ায় শ্রমজীবী মানুষজন বেশি বিপাকে পড়েছে। বীজতলাগুলো হলুদ বর্ণ ধারণ করেছে। দু একদিনের মধ্যে তাপমাত্রা না বাড়লে বীজতলা নষ্ট হওয়ার শঙ্কায় কৃষকরা। চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের দুই দিন পর হাসপাতালের সেপটিক ট্যাঙ্ক থেকে শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে পৌরসভার মসজিদপাড়া সদর হাসপাতালের খোলা সেপটিক ট্যাঙ্ক থেকে শিশু রোহানের লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, 31 ডিসেম্বর নিখোঁজ হয় শিশু রোহান। অনেক খোঁজার পরেও শিশুটিকে না পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করে রোহানের পরিবার। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনিবার রাত 8টায় তার মৃতদেহ উদ্ধার করে। এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত আটকে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে অপহরণের 7 দিন পর সাভারের তেঁতুলছড়া ইউনিয়নের ধলেশ্বরী নদী থেকে এক গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladeshe এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshenews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।